প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে অবস্থান করছি ঢাকা 14 আসন। এখন আমাদের সামনে বসে আছে ইসলামিক আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ আবু ইউসুফ। উনি হাত পাখা নিয়ে গেছে, উনি এখন মূল্যবান বক্তব্য রাখবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ পাকের খাস মেহরবানি যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা 14 আসনের থেকে মনোনীত হয়েছি, ইসলামী আন্দোলন থেকে মনোনীত হয়েছি। সে হিসাবে আমাদের নির্বাচন পরিচালনার জন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছি। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের দীর্ঘদিন থেকে জড়িত। এক সময় ঢাকা কেন্দ্রীয় সদস্য হিসাবে ছিলাম, পরবর্তীতে ঢাকা মহানগরও ছিলাম, এখনও মহানগরের সদস্য হিসাবে আছি এবং দীর্ঘদিন এই দারুসালাম থানার সভাপতি এবং বৃহত্তর মিরপুরেরও আমি সভাপতি ছিলাম এক সময়। সে হিসাবে জনগণের দীর্ঘদিন থেকে খেদমত করে আসতেছি, তাদের দুঃখ কষ্ট বিভিন্ন সময় বিভিন্ন ই সাথে আমরা জড়িত এবং যে কোনো দুর্যোগের সময়ও আমরা তাদের পাশেই আছি এবং যথার্থ পরিমাণে আমরা চেষ্টা করি তাদের সমস্যাগুলি সমাধান করার জন্য। এবং অন্য অন্য ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র প্রত্যেকটা ইয়েতে মোটামুটিভাবে আমরা জড়িত, বিশেষ করে আমি জড়িত। তো যাই হোক, আমরা ইসলামের পতাকায়, ইসলামের খাদেম হিসাবে মানুষের খেদমত করার জন্য যা যা করণীয় দরকার ইনশাআল্লাহ আমরা করতেছি। আল্লাহ পাক তো মানুষকে সৃষ্টি করছেন ইন্নি জায়রুন ফিরাদের খলিফা, তার প্রতিনিধি হিসাবে। তার উপরন্ত এইটার ভিত্তির উপরে যখন আমি কলেমা বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমা পড়ার সাথে সাথে এটা রাজনীতির সাথে জড়িত হয়ে গেল। মানে দুনিয়ার কোনো শিরিকবাদী নাস্তিকবাদী এর সাথে কোনো জড়িত হইতে পারে না। অতএব সেই হিসাবে আমাদের বাধ্যতামূলক হইল ইসলামী আন্দোলন করতে, মানুষের খেদমতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের খাদেম আমরা। হ্যাঁ, এই হিসাবে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আমাদের করতে হয়। যেহেতু আমরা কলেমা আনছি, কলেমা পড়ছি, অর্থাৎ কলেমার সাথে সাথে আমার বাধ্য আমি রাজনীতি করা। সারা বাংলাদেশে আপনাদের ইসলামী আন্দোলনে মনোনীত প্রার্থী কতজন আছে? 299 জন আছে, একজন 300 জন দিছিল। শুধু যশোরে 3 আসনে সমস্যার কারণে ওইটা বাতিল হয়েছে, আর বাদ বাকি 299টা এখন ইয়াতে নির্বাচন এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, করতেছে। সামনে আসছে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আপনি 14 আসনে সর্বস্তরে জনগণের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিছে। জনগণ, আমি যেখানে গেছি, আমার এই 14 আসনে এমন কোনো এলাকা নাই, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি পা দিয়ে হাইটা না গেছি। এবং আমি পায়ে দলে হাইটা আমার কর্মী বাহিনী নিয়ে আমি গণসংযোগ করছি এবং মানুষের দ্বারে দ্বারে গেছি। আমি স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাইছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া। এই মানুষের সাড়াটা যদি জন এই নির্বাচন কমিশন যদি মূল্যায়ন কইরা, যদি সত্য এবং ন্যায় নিরপেক্ষভাবে যদি বাস্তব নিরপেক্ষভাবে যদি নির্বাচন করে, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই জনগণের বিজয় হবে, পাশাপাশি ইসলামী আন্দোলন এবং 14 আসনে আমি ইনশাআল্লাহ আবু ইউসুফ বিজয় হব, এই তো কোনো সন্দেহ। ঢাকা 14 আসন থেকে সামি, চ্যানেল ওয়ার্ল্ড।